দলের সবাই যেখানে ফুটবলে মেতেছে সেখানে শান্ত একাই নেটে ব্যাটিং অনুশীলন করছেন, সবার থেকে আলাদা। এই শান্ত বিপিএলে টপ স্কোরার, নামের পাশে টুর্নামেন্টে সর্বোচ্চ রান, যাকে নিয়ে সবসময় ট্রল হয়। নিজের মধ্যে জেদ থাকলে অনেক পরিবর্তন সম্ভব, সেটা দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে জায়গা নিয়ে কম ট্রল হয় নাই, সেই শান্ত ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে দলীয় সেরা ব্যাটার, সেরা ওপেনার। শান্ত জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, তাই জবাবটা দিচ্ছেন ব্যাটে। তাই তো সবার কাছ থেকে আলাদা হয়ে নেটে অনুশীলন করছেন, এই অদম্য ইচ্ছাই শান্তকে বদলে দিচ্ছে। সব ধরনের শটগুলো ট্রাই করছেন নেটে, একসময় লিটনকে নিয়ে কন্ট্রোল হয় নাই, সে লিটন আজ দেশ সেরা ব্যাটার। সিলেটের কাপ্তান মাশরাফি বলেছিলেন লিটনের উপর বিশ্বাস রাখতে, সে লিটন আজ প্রমাণ করেছেন ম্যাচের আস্থার প্রতিদান দিয়েছেন। নেতা মাশরাফিও লিটনের মতো শান্তকে নিয়ে বলেছেন নাজমুল হোসেন শান্ত হবেন লম্বা রেসের ঘোড়া, হয়তো শান্ত হবেন একদিন দেশ সেরা ব্যাটার। মাশরাফির নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্স 10 ম্যাচে 8টি উইন করেছে, যেখানে 8টি জয়ের পেছনের গল্প সবারই অজানা। নাজমুল হোসেন শান্ত কতটা অদম্য পরিশ্রম আর কঠিন মানসিকতা তার ব্যাটিংটাকে বদলে দিয়েছে। নাজমুল হোসেন শান্ত সিলেট স্ট্রাইকার্সের পক্ষে 350 রানে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। সবাই যেখানে ফুটবল অনুশীলনে ব্যস্ত, সেখানে তিনি আলাদা করে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিচ্ছেন, নিজের ব্যাটিংটাকে প্রসিদ্ধ করছেন। এই অদম্য ইচ্ছাই নাজমুল হোসেন শান্তকে বদলে দিয়েছে। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপে নাজমুল হোসেন শান্তকে নিয়ে কম ট্রল হয়নি, সেই শান্ত নিজেকে বদলে ফেলার এক দৃঢ় মানসিকতায় নিজেকে পরিবর্তন করছেন। মিরপুর হোমক্রিকেট থেকে বিল্লাল শিমুল, স্পোর্টস মেল 24।